itu di Soi Cilo. Cuma satu step kore kan. Eja apto step kore kone bisoy ta itu kintu ajo ami sotik kubik kuji pai ni. Jokon ami hanging korai ba suicide korai ba se. Jokon ami prai satu dike jikasa kuri acha boloto. Man satu step kano kore. Tara je kota gulo bole তার বাইরে উপহয় আরো কিছু বিষয় লুকিয়ে থাকে যেমন একটা মানুষ প্রতারিত হয়ে অর্থাৎ যখন তার মানুষের আকাঙ্ক্ষাগুলোর মৃত্যু ঘটে তখন নিজের প্রতি অভিমানী সত্তা থাকে অথবা কোনো মানুষ অত্যাচারিত হইতে 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 এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছে যখন তার অত্যাচারের প্রতিকার পাওয়ার কোনো রাস্তা থাকে না তখন সে নিজের জীবনটাকে নষ্ট করে দিয়ে অথবা কোনো আবেগময় মুহূর্তে যে বিষয়টাকে আরো হয়তো গভীরভাবে চিন্তা করে দেখলে সমাধান অন্যটা হতে পারত তা না করে আবেগের বশবর্তী হয়ে কোনো একটা কিছু থেকে বাঁচার জন্য যেমন ইললিগ্যাল প্রেগন্যান্সি সে ভাবছে যে এটা যদি মানুষ জেনে ফেলে তাকে মানুষ কি ভাববে এই ভাবনা থেকেই হয়তো নিজেকে লজ্জা থেকে বাঁচার জন্য দেখো আত্মহত্যা করে ফেললো অথচ সে আত্মহত্যা না করলেও পারত অর্থাৎ সে যদি ভুল করেই থাকে এটা সংশোধনের বিষয় ছিল অথবা সে যদি প্রতারিত হয়ে থাকে সে তারও প্রতিকার ছিল কিন্তু একটা সময় একটা বয়স মানুষরা এত কিছু ভাবার সুযোগ দেয় না যে কারণে অনেক সময় আত্মহত্যা করে কিন্তু এর বাইরেও কিছু ঘটনা থেকে যায় যেমন আমি কবি জীবনানন্দ দাশের সেই কবিতাটা এখানে আসার পরেই পড়েছিলাম আট বছর পরে অর্থাৎ সেখানে কবি তার কোনো বন্ধুর বা তার কোনো সুবিধের আত্মহত্যার একটা ঘটনাটাকে এই কবিতার মধ্যে তুলে এনেছে তুলে আনতে গিয়ে সে বলেছে অর্থাৎ সে দেখানোর চেষ্টা করেছে যে এখানে শুরু করেছে এভাবে শোনো এমিতের গল্প কেন সে মরেছে এটা সে বলতে চাচ্ছেন কবি এটা কবির ভাষায় বলেছেন যে কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই বিবাহিত জীবনের স্বাদ রাখেনি কোথাও কোনো খান সময়ের উদ্বর্তনে উঠে এসে বধু মধু আর মননের মধু দিয়েছে জানতে আর হাবাতের গ্লানি আর বেদনার শীতে সে জীবন কোনো দিন থেকে ওঠে নাই তাই লাখ টাকা করে চিঠে দিয়েছে করে জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি অর্থ নয় কীর্তি নয় সচ্ছলতা নয় আরও এক বিপন্ন বিষয় আমাদের রক্তের মধ্যে খেলা করে আমাদেরকে ক্লান্ত করে ক্লান্ত ক্লান্ত করে